শিক্ষার্থী বন্ধুরা, অ্যাম্বিশন ফেয়ার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে রিলেটিভ প্রোনাউনের উপরে আলোচনা করব। রিলেটিভ প্রোনাউনটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে চাইবে তখন অবশ্যই রিলেটিভ প্রোনাউনের ব্যবহার জানতে হবে। এই রিলেটিভ কোনো কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি ক্লজ থাকে, একটি হলো সাবঅর্ডিনেট ক্লজ আর একটি প্রিন্সিপাল ক্লজ। রিলেটিভ প্রোনাউন হলো সেই সব শব্দ যা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করে। এই সাবঅর্ডিনেট ক্লজ কে আবার রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। রিলেটিভ ক্লজ বলা হয় এই কারণে যে কারণ এগুলো রিলেটিভ প্রোনাউন দিয়ে তৈরি করা হয়, আর অ্যাডজেক্টিভ ক্লজ এই কারণে বলা হয় এই রিলেটিভ প্রোনাউন গুলো যে কোনো নাউনকে মডিফাই করে, এই কারণে এটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ এই কারণে বলা হয় যে এটি সবসময় প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে। তাহলে বুঝতেই পারছো যে যেটি সাবঅর্ডিনেট ক্লজ সেটি রিলেটিভ ক্লজ, সেটি অ্যাডজেক্টিভ ক্লজ, সেটি ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা উদাহরণে দেখি যে দিস ইজ দ্য বুক দ্যাট আই বট ইয়েস্টারডে। এখানে রিলেটিভ প্রোনাউন হলো দ্যাট। তো দিস ইজ দ্য বুক একটি বাক্য, আই বট ইয়েস্টারডে এটিও একটি বাক্য। তাহলে দিস ইজ দ্য বুক এই বাক্যটি হলো প্রিন্সিপাল ক্লজ, দ্যাট আই বট ইয়েস্টারডে এই বাক্যটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। এখানে দ্যাট দুইটি ক্লজকে যুক্ত করেছে। এই বুক হলো নাউন, সেই নাউনকে মডিফাই করার কারণে এই দ্যাট আই বট ইয়েস্টারডে এটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এবার রিলেটিভ প্রোনাউন গুলো কি কি আমাদেরকে অবশ্যই জানতে হবে। রিলেটিভ প্রোনাউন হলো হু, হু মানে যে বা যারা, এরা ব্যক্তির ক্ষেত্রে বসে। হুম মানে যাকে বা যাদেরকে, এটিও ব্যক্তির ক্ষেত্রে বসে। আর হুজ মানে যার বা যাদের, এটিও ব্যক্তির ক্ষেত্রে বসে। হু হলো সাবজেক্ট, হুম হলো অবজেক্ট এবং হুজ হলো পসেসিভ। এবার হুইচ, হুইচ এই হুইচ অর্থ যেটি, এই হুইচ ব্যবহার করা হয় বস্তু বা প্রাণীর ক্ষেত্রে। এবার দেখি দ্যাট, দ্যাট মানে যে বা যারা বা যা, যে বা যারা এরা ব্যক্তির ক্ষেত্রে বসে, আর যা বসে বস্তু বা প্রাণীর ক্ষেত্রে। এবার হোয়াট, হোয়াট মানেও যা, এটা বস্তু বা কোনো বিষয়কে বোঝায়। আর হোয়ার, হোয়ার মানে যেখানে, এটি কোনো স্থানকে মডিফাই করে। আর হোয়েন হলো যখন, এই হোয়েন কোনো সময়কে মডিফাই করে। রিলেটিভ ক্লজে যে রিলেটিভ প্রোনাউনটি আমরা ব্যবহার করব তার আগে একটি অ্যান্টিসিডেন্ট থাকে, সেই অ্যান্টিসিডেন্টের নাম্বার ও পার্সন অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করে থাকি। যেমন ইট ইজ আই হু অ্যাম ইওর টিচার, এখানে হু এর অ্যান্টিসিডেন্ট হলো আই, এই কারণে এখানে এই বাক্যে আমরা অ্যাম ব্যবহার করেছি এবং আই কে হু মডিফাই করেছি। এই কারণে হু অ্যাম ইওর টিচার এটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ। দ্বিতীয় বাক্যে দেখো ইট ইজ ইউ হু আর গিল্টি, এখানে ইউ হলো অ্যান্টিসিডেন্ট, এই অ্যান্টিসিডেন্টের কারণে আমরা আর ব্যবহার করেছি এবং ইউ কে হু মডিফাই করেছে। এই হু আর গিল্টি এটি হলো রিলেটিভ ক্লজ। এবার তিন নম্বর বাক্যে ইট ইজ দ্য বুক হুইচ ইজ ইন্টারেস্টিং, এই সেই বই যেটি আনন্দদায়ক বা যেটি মজাদার। তো এখানে দি বুক কে মডিফাই করেছে হুইচ, এই কারণে হুইচ ইজ ইন্টারেস্টিং এটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ, আর ইট ইজ দ্য বুক হলো প্রিন্সিপাল ক্লজ। এবার আমরা এক এক করে যে রিলেটিভ প্রোনাউন গুলো আছে সেইগুলো সম্বন্ধে আমরা জেনে নেব। প্রথমে হু, হু কাদেরকে মডিফাই করে, হু আই উই ইউ হি শি এবং দে এই সমস্ত সাবজেক্টকে মডিফাই করে। এবার উদাহরণে দেখি দি ম্যান হু কল্ড ইউ ইজ মাই আঙ্কেল, যে লোকটি তোমাকে ডেকেছিল সে আমার চাচা। তো দি ম্যান হলো সাবজেক্ট, এই দি ম্যান কে মডিফাই করেছে হু, এই কারণে এটি হলো রিলেটিভ প্রোনাউন। আর এই হু কল্ড ইউ এটুক হলো রিলেটিভ ক্লজ। দুই নম্বর বাক্যে
the boys who are playing are well trained. এখানে প্রিন্সিপাল ক্লজ হলো the boys are well trained. আর মাঝখানে who are playing, এই who are playing এইটুকু হলো রিলেটিভ ক্লজ, আর the boys are well trained এই বাক্যটি হলো প্রিন্সিপাল ক্লজ। আর এই হু কাকে মডিফাই করেছে, হু মডিফাই করেছে দি বয়েজকে। তাহলে হু আর প্লেইং এটি আমরা রিলেটিভ ক্লজও বলতে পারি, ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি, রিলেটিভ ক্লজও বলতে পারি। এইবার আমরা হুম বিষয়ে আলোচনা করব। হুম, মি, আস, ইউ, হিম, হার, দেম এই অবজেক্ট পার্সোনাল প্রোনাউন গুলোকে মডিফাই করে, অর্থাৎ হুম অবজেক্ট, মি, আস, ইউ, হিম, হার, দেম এগুলো অবজেক্ট। আমরা উদাহরণে দেখি, দি বয় হুম ইউ আর টিচিং ইজ মাই কাজিন। তাহলে এখানে হুম ইউ আর টিচিং এইটুকু হলো রিলেটিভ ক্লজ, আর হুম হলো রিলেটিভ প্রোনাউন। হুম কাকে মডিফাই করেছে, দি বয়কে। আমরা যদি এখানে বাক্য এইভাবে ধরি, দি বয় ইজ মাই কাজিন, এইটি হলো প্রিন্সিপাল ক্লজ, আর হুম ইউ আর টিচিং এইটুকু হলো রিলেটিভ ক্লজ। দুই নম্বর বাক্যে, দি প্লেয়ার্স হুম আই স ওয়ার জেন্টেল। এখানে দুইটি বাক্য আছে, একটি দি প্লেয়ার্স ওয়ার জেন্টেল, খেলোয়াড়গুলো ছিল ভদ্র, আর মাঝখানে হুম আই স যাদেরকে আমি দেখেছিলাম। তাহলে এইটা হলো রিলেটিভ ক্লজ। এবার আসি হুজ। হুজ মানে যার, এইটি মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার এদেরকে মডিফাই করে, এই সমস্ত পসেসিভ প্রোনাউনকে মডিফাই করে। উদাহরণে দেখি, হি ইজ এ ম্যান হুজ পার্সোনালিটি আই লাইক, সে একজন ব্যক্তি যার ব্যক্তিত্বকে আমি পছন্দ করি। দুই নম্বর বাক্যে, হি ইজ এ স্টুডেন্ট হুজ মেরিট ইজ প্রেজওয়ার্দি, সে একজন ছাত্র যার মেধা প্রশংসার যোগ্য। তাহলে এখানে হুজ প্রথম বাক্যে হুজ ম্যানকে মডিফাই করেছে, আর দ্বিতীয় বাক্যে হুজ স্টুডেন্টকে মডিফাই করেছে। এই কারণে হুজ মেরিট ইজ প্রেজওয়ার্দি এইটুকু হলো রিলেটিভ ক্লজ, আর উপরের বাক্যে হুজ পার্সোনালিটি আই লাইক এইটুকু হলো রিলেটিভ ক্লজ। এবার আসি হুইচ। ডিড ইউ সি দ্য পেন হুইচ আই লস্ট, যে কলমটি আমি হারিয়েছি তা কি তুমি দেখেছো। তাহলে ডিড ইউ সি দ্য পেন মানে তুমি কি কলমটি দেখেছো, হুইচ আই লস্ট যেটি আমি হারিয়েছিলাম। তাহলে হুইচ আই লস্ট এটু হল এইটুকু হলো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আর দুই নম্বর বাক্যে, দি ডগ হুইচ ইজ রানিং ইজ মাইন, এখানে দুইটি বাক্য আছে, একটি বাক্য হলো দি ডগ ইজ মাইন কুকুরটি আমার, আর আরেকটি বাক্য হলো হুইচ ইজ রানিং যেটি দৌড়াচ্ছে। তাহলে দি ডগ ইজ মাইন এইটুকু হলো প্রিন্সিপাল ক্লজ, আর হুইচ ইজ রানিং যেটি হলো যেটি দৌড়াচ্ছে এইটুকু হলো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর হুইচ হলো রিলেটিভ প্রোনাউন। এবার আসি দ্যাট। দ্যাট মানে যা, দি বয় দ্যাট উই মেট ইয়েস্টারডে ইজ সিক, যে ছেলেটির সাথে গতকাল আমরা কথা বলেছিলাম সে অসুস্থ। এখানে দ্যাট বয় কি মডিফাই করেছে, দ্যাট উই মেট ইয়েস্টারডে, এখানে এই বাক্যটি হলো রিলেটিভ ক্লজ, আর দি বয় ইজ সিক এই বাক্যটি হলো প্রিন্সিপাল ক্লজ। দুই নম্বর বাক্যে, দিস ইজ দ্য বুক দ্যাট গিভস মি প্লিজার, এই বইটি আমাকে আনন্দ দেয়। দিস ইজ দ্য বুক এই সেই বই, এটি প্রিন্সিপাল ক্লজ, দ্যাট গিভস মি প্লিজার এইটুকু হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ বা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। তিন নম্বর বাক্যে, ডু ইউ লাইক দ্য ক্যাট দ্যাট ইজ স্লিপিং, এখানে তুমি কি বিড়ালটিকে পছন্দ করো এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট ইজ স্লিপিং যেটি ঘুমাচ্ছে এইটুকু আসছে রিলেটিভ ক্লজ, আর দ্যাট হলো রিলেটিভ প্রোনাউন। এবার আমরা দেখব হোয়াট। এই হোয়াট মানে যা, এটি কোনো বস্তু বা কোনো বিষয়কে মডিফাই করে। হোয়াট হি সেইড, যা সে বলেছিল ওয়াজ ট্রু, সে যা বলেছে তা সত্য। এখানে
কাকে মডিফাই করেছে তা কিন্তু অজানা বা অদেখা, এটা কোনো বিষয়কে মডিফাই করেছে। দুই নম্বর বাক্যে, আই কুড নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না যে হোয়াট হি সেইড, সে কি বলেছিল সেটা আমি বুঝতে পারিনি। এখানে এখানে কাকে এই হোয়াট মডিফাই করেছে সেটি আমাদের অজানা, এইখানে কোনো বিষয়কে হোয়াট মডিফাই করেছে। এইবার হোয়ার, হোয়ার মানে যেখানে, তো এই হোয়ার কোনো স্থানকে মডিফাই করে। দিস ইজ দ্য হাউস, এই সেই বাড়ি। হোয়ার মাই সান ওয়াজ বর্ন, যেখানে আমার ছেলে জন্মগ্রহণ করেছিল। তাহলে হোয়ার মাই সান ওয়াজ বর্ন, এইটি হলো রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, আর দিস ইজ দ্য হাউস এইটুকু হলো প্রিন্সিপাল ক্লজ। এবার আসি হোয়েন, আমাদের সর্বশেষ যে রিলেটিভ প্রোনাউন সেটি হলো হোয়েন। হোয়েন মানে যখন, এটি কোনো সময়কে মডিফাই করে। ইট ইজ দ্য ডে হোয়েন হি ওয়াজ বর্ন, অর্থাৎ এই দিনটিতে সে জন্মগ্রহণ করেছিল। এখানে হোয়েন দি ডে এই সময়টাকে মডিফাই করেছে, এই কারণে ইট ইজ দ্য ডে এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর হোয়েন হি ওয়াজ বর্ন এই যখন সে জন্মগ্রহণ করেছিল এইটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ ক্লজ সম্বন্ধে তোমাদেরকে আজ আলোচনা করলাম। তোমরা অবশ্যই এই ক্লাসটি তোমরা বারবার দেখবে, কারণ রিলেটিভ ক্লজ যদি তোমরা না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে পারবে না। তোমরা আমাদের আরো আরো ক্লাস পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের নতুন নতুন ভিডিও তোমরা উপভোগ করবে।